ইংরেজি শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্ট্যান্ডার্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স চালু হলো। আজ এর ভূমিকা, ইংরেজি শেখানোর অনেক কোর্স আছে বাংলাদেশে, এর মধ্যে আমরা নতুন আর একটা কোর্স কেন চালু করলাম এর জবাব আমি দেব না। আমাদের কোর্সের স্ট্যান্ডার্ডই বলে দেবে দর্শক শ্রোতাদেরকে যে কেন আমরা এটা চালু করেছি। আমাদের সঙ্গে থাকুন, এই সিরিজটি দেখতে থাকুন, বিভিন্ন পর্বে একে একে ধারাবাহিকভাবে আমরা কিভাবে ইংরেজি শেখাচ্ছি দেখতে থাকুন। আপনারা বুঝতে পারবেন আমাদের বিশেষত্ব কি, কেন আমরা আলাদা। আমাদের দেশে ইংরেজি শেখার অবস্থা বর্তমানে আমাদের কারুই অজানা নেই। একদিকে তো এই অবস্থা যে ছাত্ররা নার্সারি কেজি থেকে ইংরেজি শেখা শুরু করে, ইন্টারমিডিয়েট পাশ করার পরেও, অর্থাৎ প্রায় 12-13 বছর, কারো কারো ক্ষেত্রে আরো বেশি, এত বছর ইংরেজি শেখার পরেও তারা একটা রচনা বানিয়ে লিখতে পারে না। সবার অবস্থা যে এই তা নয়, প্রায় বেশিরভাগ ছাত্রের অবস্থাই এই যে তারা একটা রচনাও বানিয়ে লিখতে পারে না, প্যারাগ্রাফও তারা ঠিক মতো লিখতে পারে না। 2-4-5টা বাক্য লিখলেও তাতে প্রচুর ভুল থেকে যায়। এই হচ্ছে একদিকের অবস্থা। ইংরেজি খুব কঠিন লাগে, আরেকদিকে ইংরেজি শেখানোর কিছু সস্তা এবং তথাকথিত নাম করা কোর্স চালু হয়েছে, যারা বলছে আরে ইংরেজি শেখা কোনো ব্যাপার নাকি, আমাদের এখানে আসেন 2-4টা ক্লাস করলেই আপনি অনেকখানি ইংরেজি শিখে যাবেন, 1-1.5 মাসে আপনি ভালো ইংরেজি শিখে যাবেন, এই ধরনের সস্তা কিছু কথাবার্তা। আসলে ইংরেজি শেখার বিষয়টা এই দুই অবস্থার মাঝামাঝি, একটু ব্যাখ্যা করে বলার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে, দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে টু লার্নিং ইংলিশ। ইংরেজি শেখার কোনো শর্টকাট ওয়ে নেই, আপনাকে পরিশ্রম করে, সময় এবং শ্রম ব্যয় করেই ইংরেজি শিখতে হবে। সহজে আসলে ইংরেজি শেখা যায় না, এটা কিন্তু একটা অত্যন্ত বাস্তব কথা। আবার এতে ভয় পাওয়ার কিছু নেই, অনেকে ভাববেন যে তাহলে কি আসলে ইংরেজি শেখা খুব কঠিন। দেখুন, দ্বিতীয় আর একটা বিষয় কিন্তু আছে, এটাও লক্ষ্য করার মতো একটা বিষয়। হান্ড্রেডস অ্যান্ড মিলিয়ন্স অফ পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর লার্নিং ইংলিশ। মাতৃভাষা ইংলিশ নয়, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ লোক কিন্তু ইংরেজি শিখছে। তারাও যদি ইংরেজি পারে আমরাও পারব, সমস্যা কি? কাজেই একদিকে অতি সহজ ভাবা যাবে না, আবার অত্যন্ত কঠিন এটাও মনে করার কোনো কারণ নেই। আমরা যদি সময় এবং শ্রম ব্যয় করি তাহলে আশা করা যায় অত্যন্ত সুন্দরভাবে আমরা শক্তিশালী ভিত্তির ওপরে ভালো ইংরেজি শিখতে পারব, এতটুকু ইংরেজি শিখতে পারব যেন 2 কলম পরিষ্কারভাবে লিখতে পারি, নিজের মনের ভাবটা শুদ্ধভাবে আমরা লিখতে পারি। এজন্য যে ম্যাটেরিয়াল প্রয়োজন হবে, যে বই পড়তে হবে, যেভাবে অগ্রসর হতে হবে, এগুলো আমরা ধীরে ধীরে আপনাদেরকে জানিয়ে দেব। আসুন আমরা শুরু করি। খুব বেশি সহজেও না, খুব বেশি জটিল করেও না ইংরেজি শেখার জয়যাত্রা শুরু হোক। সবাইকে ধন্যবাদ।